সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে বলছেন ইন্নামা সম্মানিত হাজিরিন, তবে হাদিস শরীফ পর্যালোচনা করলে কোরআন পর্যালোচনা করলে আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ভিতরে বলেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন عليكم بالمؤمنين رؤوف رحيم زبان খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাহবুব আকা মাওলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন রাউফ এবং রহিম, একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফের অপর জায়গায় আল্লাহ বলছেন ইন্নাকা বিন্নাসি লারাউফুর রহিম, আল্লাহ সমস্ত মানব জাতির জন্য রাউফ রহিম, সমস্ত মানব জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাউফ রহিম দয়াবান মেহেরবান। কিন্তু আমার রাসূলের ব্যাপার যখন আসলো আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন মাহবুব সমস্ত জাতির জন্য আমি আল্লাহ রাউফ রহিম আর আপনি রাসূল কেবলমাত্র মুমিনের জন্য রাউফ এবং রহিম। জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ। রাউফ রহিম এই দুইটা গুণ আমার রসুলকে কে দান করেছেন? একটু মুখ খুলে বলুন না কে দান করেছেন। এখন আমি যদি বলি আমিও রাউফ, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগৎসমূহের রহমত আল্লাহ রাব্বুল আলামিন যত সৃষ্টি
কিন্তু তারা আপন আপন কওমের জন্য রহমত আপন আপন উম্মতের জন্য রহমত কামলিওয়ালা রাসূল সমস্ত কায়নাতের জন্য রহমাতুল লিল আলামিন জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ এখন এই রহমাতুল লিল আলামিন এটা কি আমার নবীর জন্য খাস নয় কথা বলেন আশ্চর্য হয়ে গেলাম সমাজে এমন কিছু মানুষ বের হয়ে গেল ফতোয়া ইরশিদিয়া খুলে দেখুন সওয়াল করা হয়েছে রহমাতুল লিল আলামিন হুজুর কে লিয়ে খাস ইয়া হে ইয়া নেকি লফজ রহমাতুল লিল আলামিন আমার রসূলের জন্য নির্ধারিত কিনা জবাব দেওয়া হলো রহমাতুল লিল আলামিন আমার রসূলের জন্য নাকি খাস না বলকে আম্বিয়া আউলিয়া উলামা ওবি রহমাতুল লিল আলামিন হোনে কি হাইসিয়ত রাখতি হে জবান খুলে বড় করে বলুন নাউযু বিল্লাহ সম্মানিত হাজিরিন সাহেবে কুন ফায়াকুন আল্লাহ সমস্ত রহমতের আধার হচ্ছেন আমার আল্লাহ রাউফ রহিম আমার আল্লাহ কিন্তু আল্লাহ তার মাহবুবকে সমস্ত জগতের জন্য রহমত করেছেন উম্মতের জন্য মুমিন মুসলমানের জন্য রাউফ এবং রহিম করেছেন ঠিক তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন আমার দয়াল নবীকে কুন ফায়াকুনের মকাম দান করেছেন জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ সেটা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল ক্ষমতা একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ জিহাদের ময়দানে যুদ্ধ চলছে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শুরুর পূর্বে মুজাহিদিনদের হাতে অস্ত্র বণ্টন করেছেন কাউকে তলোয়ার দিয়েছেন কারো হাতে তীর দিয়েছেন কাউকে ঘোড়া দিয়েছেন এইভাবে যা ছিল হুজুর বণ্টন করে জিহাদ শুরু হয়ে গেল যুদ্ধ চলতে চলতে ওই জিহাদ ওই যুদ্ধের এক মুজাহিদ যার নাম হযরতে ওয়াকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার দেওয়া তলোয়ার যুদ্ধ করতে করতে ভেঙে গিয়েছে আমাকে একটা তলোয়ার দেন জবান খুলে বড় করে বলুন সুবহানাল্লাহ আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর কাছে যাওয়ার সুযোগ আছে না নাই আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই আলা হযরত ইমাম আহলে সুন্নাত ফাজিলে বেরলভী বলছেন মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা একটু চিৎকার দিয়া বলুন না ইয়া রাসূলুল্লাহ আরো বড় করে বলুন না ইয়া রাসূলুল্লাহ মেরে করিম সে ঘর কতরা কিসি নে মাঙ্গা দরিয়া বাহা দিয়ে সম্মানিত হাজিরিন হযরতে ওয়াকাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে তলোয়ার চাইলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি জিহাদ শুরুর পূর্বে তো বণ্টন করেছেন দ্বিতীয় তলোয়ার দেওয়ার মতো তলোয়ার নাই সাহাবী এসে তলোয়ার চাইলেন নাও করতে পারেন না ডানে বামে তাকালেন
দেখলেন একটা খেজুরের শুকনা ডাল পড়ে আছে। আরো জোরে, আমরাও ইমানদার, আমার নবীর সাহাবীও ইমানদার ছিলেন, বেশ কম আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি শুকনা খেজুরের ডাল হাত মুবারকে দিয়ে ধরে ওয়াকাশাকে বললেন, ওয়াকাশা এই নাও তলোয়ার। নবীজির সাহাবা চোখে দেখলেন, একটু গভীর ভাবে খেয়াল করেন আর জবাব দিবেন, চাইলেন তলোয়ার আমার রসুল কি দিলেন? জি, এই বর্তমান সময়ে কোন নেতার কাছে কর্মী যদি কয় অস্ত্র দেন আর নেতায় যদি লাড়ি দেন, কথা কয় না, সালাম করবো না দৌড়াইব, এ সুরা কয় না সালাম করবো না দৌড়াইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডাল দিয়েছেন, সাহাবা তাদেরকে বলা হয় যারা আমার রসূলকে অন্ধভাবে বিশ্বাস করতে, সাহাবার ঈমান কামলিওয়ালা রসূলের কাছে আমি তলোয়ার চেয়েছি, আমার রসুল আমাকে তলোয়ার দিয়েছেন। ওই সাহাবা নিজের হাত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মুবারক থেকে তলোয়ার শুকনা ডাল নিচ্ছেন, আর আমার নবী নূরানি জবান দিয়ে বললেন, কুন সাইফা, এ খেজুরের ডাল তুমি তলোয়ার হয়ে যাও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হিজরত করে মদিনায় যাচ্ছেন, কোথায় বলে না কোথায়, গোটা পৃথিবী করুণার ছোবলে বিপর্যস্ত হওয়ার পরে সুন্নি মুসলমানদের জন্য একটা শুভ সংবাদ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে গোটা পৃথিবীতে এখনো স্বাস্থ্যকর নিরাপদ শহরের নাম হচ্ছে সোনার মদিনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আরো বড় করে বলুন সুবহানাল্লাহ। মদিনার দাম আছে না নাই? আল্লাহর নবী হিজরত করে যাচ্ছেন, সুরাকা আল্লাহর রসূলকে হত্যা করার জন্য ঘোড়ার ঘোড়ায় বসে আল্লাহর রসূলকে ধরার জন্য অগ্রসর, এত কাছে গেলেন হাত বাড়িয়ে ধরবেন, সিদ্দিক বলেন, ইয়া রসূল আল্লাহ সুরাকা তো ধরে ফেলবে। আমার নবী ডাক দেয়া বললেন, ইয়া আরদু খুজি, এ জমিন সুরাকার ঘোড়াটাকে তুমি গ্রাস করে নাও। আরো জোরে, আরো জোরে, রসুল বলতে দেরি, সুরাকার ঘোড়া কমর পর্যন্ত মাটির নিচে যেতে দেরি নাই। সুরাকা বলে, আল আমানিয়া রসুল আল্লাহ, আল আমানিয়া রসুল আল্লাহ, হুজুর ক্ষমা চাই আমাকে বাঁচান। আল্লাহর রসুল বললেন, জমিন ছেড়ে দাও, জমিন ছেড়ে দিল। কথা বাড়াবো না, তাহলে যেই ক্ষমতা যেই শক্তি যেই নিয়ামত আল্লাহ মায়া করে মহব্বত করে আমার রসুলকে দিয়েছেন, এখন আমরা এমন উম্মত, এমন উম্মত হয়েছি নিজের নাম লেখার আগে লকব লাগাই বিশটা, আর আমার রসুলের নাম মুবারক লেখার আগে লকব লাগাই একটা। কথা বলেন, তাহলে প্রমাণ হয় হের মতো ভণ্ড খোদার জগতে দ্বিতীয় আর নাই। তুই হাত উঁচু করে বলুন ঠিক কিনা। ঘরে ঘরে ভাইরা আমার, যেহেতু এখানে অনেক ওলামায়ে কেরাম শুধুমাত্র শরীক হওয়া, সংহতি প্রকাশ করা, এই হচ্ছে মূল উদ্দেশ্য এই বাগদাদি কাফেলা। এটা কার নামে একটু জোরে বলুন না, কার নামে? আরো জোরে বলুন না, কার নামে? দশে পাক্কে ওয়ালাদুম মিন ওয়ালাদ রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আমার রসুলের আওলাদ সমূহের মধ্য থেকে এক নূরানি আওলাদ। যে কাউসে পাক বলেছেন,
فحكمي نافذ في كل حال আমি আব্দুল কাদিরের ক্ষমতা সর্বহালে আছে থাকবে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ সমস্ত তরিকতের ইমামদের উপর আমার আস্থা আছে তাদের জুতার ধুলি আমার মাথার উপর কিন্তু গোসে বাগ যাই বেলায়েতের জগতে হুংকার দিয়েছেন আল্লাহর অন্য কোন তরিকতের ইমাম এই হুংকার দিতে সেটা কি একটু বলবো আল্লাহ ওলিদের ব্যাপারে বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর ওলিদের কোনো ভয় নাই আল্লাহর ওলিদের কোনো টেনশন নাই এই ঘোষণাটা কার জোরে বলুন এই ঘোষণাটা কার এখন আল্লাহর ওলি কে যে নামাজ পড়ে না সে কথা কয় না আল্লাহর রাসূলের শরীয়ত যে মানে না সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানে না সে না না রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন যারা ওলি হবেন তারা ঈমানদার হবেন আল্লাহ ওয়ালা হবেন নামাজি হবেন মসজিদ ফকি হবেন একটু চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আমরা যারা তরিকত পন্থী মসজিদের সাথে আমাদের আত্মার সম্পর্ক রাখার দরকার আছে না নাই দুই হাত উঁচু করে বলুন দরকার আছে না নাই পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে পড়বেন যাতে কোনো বাতিল আঙ্গুল উঠে বলতে না পারে যে কাদরিয়া তরিকার অনুসারীরা নামাজ পড়ে না কথা বলুন ঠিক না বেঠিক হাজিরিনে কেরাম আল্লাহ বলছেন ওলিদের কোনো ভয় আর বাগদাদি কাফেলা যার নামে সেই কাফেলা এ গোসে বাগদাদ কি বলছেন মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি এ আমার ভক্ত মুরিদেরা আমি আব্দুল কাদের বললাম তোমাদের কোনো ভয় নাই আরো জোরে মুরিদি লা তাখাফু কে কর তসল্লি দি গোলাম কো কিয়ামত তক রহবে খৌফ বান্দা গোস আজম কা চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার হাজিরিনে কেরাম ভাগ্যবান যে আজকে আমরা সেই গৌসে পাকের নামের সাথে নিসবতকৃত একটা সংগঠন আমার ভাই মাওলানা মুশতাক দিয়েছেন সেটার নাম হচ্ছে বাগদাদি বলেন না বাগদাদি আরো বড় করো না বাগদাদি এই কাফেলার নিসবত কার সাথে গৌসে পাকের সাথে গৌসে পাকের সাথে দেখেন সারাদিন যদি বলেন শয়তান শয়তান গুণ হইব না সব হইব আর যদি পড়েন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন গুনাহ হইব না সওয়াব হইব কথা কন না ওমা একটু আগে বললেন গুনাহ হবে এখন বললেন সওয়াব মাজরা কে হে বলে হুজুর কিচ্ছা তো এখানেই এটা তো শয়তান হইল আল্লাহ তার নাম কোরআনে নিয়েছেন তো যেটা কোরআন হয়েছে ওটা একটা অক্ষর পড়লে দশটা নাকি তো শয়তানের নাম জাগা মতো নিল কথা কো না এ জুড়ে বলুন না আর আজকে যার কাফেলা ইনি তো আমার গোসে পাক একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাক জিন্দাবাদ ভাই আমার তাহলে আমরা সবাই এই কাফেলার সাথে আসি তো ইনশাআল্লাহ আসি তো ইনশাআল্লাহ আর দ্বিতীয় কথা হচ্ছে বারবার আমি যেটা বলবো আমরা যেন মসজিদ না ছাড়ি আমরা যেন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ি আল্লাহ যেন তৌফিক দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু